দিনে গরম রাতে ঠান্ডা এমন ওয়েদার চেঞ্জের সময়ে নিজেকে কেমন করে সুস্থ রাখবেন কি কি খাবার খাবেন সেটি নিয়ে আজ আমাদের স্বাস্থ্যকতার মূল বিষয় আজ আমাদের অতিথি বারাসাত জেলা হাসপাতাল সুপার ডাক্তার সুব্রত মণ্ডল ডাক্তারবাবু কি উপদেশ দিচ্ছেন আসুন শুনি এই এখন যে সিজনাল চেঞ্জটা হচ্ছে এই এতদিন ঠান্ডা ঠান্ডা ছিল এবার আস্তে আস্তে গরমের ওয়েদার চেঞ্জ হচ্ছে গরম বাড়ছে অল্প অল্প করে এই সময়টায় কিন্তু একটা খুব কমন একটা ভাইরাল ডিজিজ যেটা আমাদের আমরা পাই আর কি রুগী দেখ আমাদের কাছে আসে সেটা হচ্ছে পক্স এই রোগ এই ভাইরাল ডিজিজটা কিন্তু এই সময়টায় একটু বেশি করে দেখা যায় এবং জ্বর গা ব্যথা দিয়ে শুরু শুরু হয় তারপরে আস্তে আস্তে ব্লিস্টার বেরোয় সারা শরীরে অসহ্য ব্যথা হয় শরীরে তো এক্ষেত্রে এই সমস্ত রুগী যখন আসে আমরা তো আউটডোর এবং যদি রুগীর খুব অবস্থা ভালো না থাকে কিছু ক্ষেত্রে আমরা ইনডোর আইসোলেশন ওয়ার্ড আছে আমাদের সেই আইসোলেশন ওয়ার্ডে রুগীদেরকে ভর্তি করা হয় কারণ এই ধরনের রুগীদের কিন্তু প্রথম কিছু দিন কিন্তু আমরা আইসোলেশান বাড়িতে যদি চিকিৎসা হয় সেক্ষেত্রেও আমরা বলি আলাদাভাবে রাখতে বাড়ির লোকজনের সংস্পর্শে যাতে প্রথম কয়েকদিন না আসে আর কিছু এখন কিছু ভালো মেডিসিনস আছে যে ভালো মেডিসিনগুলো দেওয়া মানে আমরা যদি শুরুতেই দিতে পারি তাহলে কিন্তু এই যে যে চিকেন পক্সের জ্বালা যন্ত্রণা যেটা হয় প্রথম কয়েকদিন সেটার থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় একটা একটা ভ্যাকসিন ভ্যাকসিনের আছে কিন্তু সে ভ্যাকসিন দিলেই যে চিকেন পক্স হবে না সেটার কোনো নিশ্চয়তা নেই তবে এক্ষেত্রে হচ্ছে একটু সাবধানে থাকতে থাকা ভালো যদি কারুর চিকেন পক্সে আক্রান্ত হয় প্রথম কয়েকদিন তার সংস্পর্শে কিন্তু এড়িয়ে চলাই ভালো এবং যদি বাড়িতে এরকম কারুর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে একটু আইসোলেটেড রাখতে হবে আর নিজেকে বাঁচানোর জন্য ক্যাপ মাস্ক এগুলো এই মাস্ক হাতে এগুলো একটু ব্যবহার করা উচিত নিজেকে একটু আইসোলেটেড রাখা উচিত এই সময়টায় বিশেষ করে আমাদের এই ভাইরাল ডিজিজগুলো বেশি হয় এই সময়টায় তো সেক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে গরম থেকে এই ঠান্ডা গরম ফ্রি এই ফ্রিজের বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে ফ্রিজের জল না খাওয়া আইস না খাওয়া আর কি অ্যাভয়েড করা তার সাথে একটু সহজপাচ্য খাবার যেগুলো সহজে হজম করা যায় তেল মশলা জাতীয় খাবারটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা মোটামুটি এই জিনিসগুলোই একটু খেয়াল রাখা যাতে নিজেকে সুরক্ষিত রাখা যায়